আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে প্রোডাক্টটা আমি দেখাবো সেটা হচ্ছে এমসিটি ওয়েল। এই যে দেখেন, এই এমসিটি ওয়েল, এইটা একটা স্পেশাল ওয়েল। আপনারা মার্কেটে যদি অলরেডি কিনে থাকেন বা যারা জানেন যে এমসিটি ওয়েল ইউজ করেন, তাদের বোতলের লেবেলে দেখবেন C8 লেখা না, C8 C10, মানে ক্যাপ্রিলিক এবং ক্যাপ্রিক অ্যাসিড। আমাদের তো যে C8 ক্যাপ্রিলিক অ্যাসিড, এটা আরও মানে কি বলবো আপনার স্পেসিফিক কি, আপনার একটা মলিকুলের যত সাইজ বড় হবে ততই তার শরীর ভিতর ঢুকতে কষ্ট হবে। C8টা C10-এর চেয়ে অত্যন্ত তাড়াতাড়ি শরীরে ঢুকে যায়, আর মানে কি আপনার অ্যাবজর্পশন, ভেরি ফাস্ট অ্যাবজর্পশন আমাদের যেটা দরকার। আমি আগেই বলছি যে কোকোনাট ওয়েল ডাইজেশনের দরকার নাই, ওইখানে ডাইজেস্টিভ এনজাইমের দরকার নাই, এটা সরাসরি লিভারে চলে যায়, লিভার থেকে সরাসরি এনার্জি প্রোডাকশনে জমা হয় এবং এটা আপনার ফ্যাটে পরিণত হয় না, ফ্যাট হিসাবে জমা হয় না। এই জিনিস আমরা রাখতে হবে যে একমাত্র কোকোনাট ওয়েল, আপনার বাইলের দরকার নাই এবং আমাদের ডাইজেস্টিভ এনজাইমের দরকার নাই, সরাসরি লিভার চলে আসবে, ওইখান থেকে ওইটা এনার্জি প্রোডাকশনে চলে যাবে। যেহেতু কোকোনাট ওয়েলে C8 C10 C12 ক্যাপ্রিলিক অ্যাসিড লাউরিক অ্যাসিড কোকোনাট ওয়েল সবই রয়ে গেছে, আর এইটা কোকোনাট ওয়েল থেকে তৈরি করা হয়েছে একমাত্র C8, মানে অনেক কম, এই জন্য এটার দাম অত্যন্ত বেশি, অত্যন্ত এক্সপেন্সিভ প্রোডাক্ট দিস ওয়ান। এবং এটা কারণ এই জন্য বললাম যে আপনার C8টা তৈরি করতে অনেক কোকোনাট ওয়েলের দরকার হয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটি তো যাই হোক, আমরা এটা কিসের জন্য ইউজ করবো, এত দাম দিয়ে বেটার কোকোনাট ওয়েল ইউজ করি, তাই না? হ্যাঁ, কোকোনাট ওয়েল ইউজ মাস্ট করবেন, কোকোনাট সবার জন্য, কিন্তু এমসিটি সবাই শুনতে পারে অত্যন্ত দাম। এটা যাদের সামর্থ্য আছে সেই ইউজ করতে পারবেন। তো দেখেন এইটা কি জিনিস, এমসিটি হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইডস, এইটা অন্যান্য তেলের মতো না, এইটা স্যাচুরেটেড ফ্যাট, কিন্তু মিডিয়াম চেইন, এটা সম্পূর্ণ মেটাবলিজম, ডিফারেন্ট মেটাবলিজম। এইটা হচ্ছে একবার রেডি ফুয়েল ফর এনার্জি প্রোডাকশন। সবচেয়ে কয়েকটা স্পেশাল আমি বলবো যে শরীরের জন্য এমসিটি ওয়েলটা কি করে। প্রথম কাজ হচ্ছে যারা মানে ওয়েট লস লুজ করতে চান তাদের জন্য অত্যন্ত পারফেক্ট এই এমসিটি C8টা। কিসের জন্য? এইটা আপনার একটা কথা হচ্ছে, আমি প্রথমে বললাম যে ফ্যাট মেটাবলিজম, মানে আমি কি বলছি যে ফ্যাট মেটাবলিজমে আমরা যদি থাকি তাহলে আমাদের ওয়েট গেইন হবে না। আমাদের ওয়েট গেইন হয় আমরা যখন আনহেলদি কার্বন মেটাবলিজমে থাকি, কার্বোহাইড্রেট মেটাবলিজম থাকি, তখন আমাদের ওয়েট গেইন হয়, কিন্তু ফ্যাট মেটাবলিজমে আপনার ওয়েট, এইটা ফুয়েল হিসাবে বার্ন হয়ে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই C8টা আপনার দুইটা হরমোনকে, যে দুইটা হরমোন আমাদের অ্যাপেটাইটটাকে কন্ট্রোল করে, একটা হচ্ছে PYY আর একটা হচ্ছে লেপটিন, এই দুইটা হরমোনকে বুঝছেন মানে বাড়ায়, উৎপাদন বাড়ায়, এই দুইটা হরমোনের লেভেল বাড়ায়। যখন এই দুইটা লেভেলের হরমোন বাড়ে তখন আপনার অ্যাপেটাইট চলে যাবে, কারণ আপনার খাবারের ইচ্ছা করবে না। তো এই জন্য ওয়েট লসের জন্য এটা হচ্ছে বেস্ট। এবং কোন ওয়েট লস, যেটা আমি বলি ভিসেরাল ফ্যাট, মানে আপনার কোমরের সাইজ কমানোর জন্য, এইটা অত্যন্ত স্পেসিফিক একটা এমসিটি ওয়েল, স্পেশাল শুধু কোমরের সাইজ কমানোর জন্য,
মানে যাদের যে পেট বাইরে যায় ওদের পেট কমানোর জন্য বলছেন অত্যন্ত এফেক্টিভ। এর মানে কি আপনার একদিকে এনার্জি থাকবে, কারণ এটা সরাসরি লিভারে চলে যাবে, লিভার এটাকে কনভার্ট করবে ক্যাটনে। আপনারা জানেন ক্যাটন কী জিনিস, এটা হচ্ছে এনার্জি মলিকুল, মানে ফ্যাট থেকে বুঝছেন মানে মেটাবলিজমে একটা পার্ট হয়ে যায় অ্যাসিটিক এনজাইম এ, আর একটা পার্ট হয়ে যায় ক্যাটন। ক্যাটন মানে রেডি ফুয়েল আপনার ফর এনার্জি। এর মানে কি আপনার একদিক দা এনার্জেটিক, আপনার শরীরে প্রচুর পরিমাণে এনার্জি থাকবে, অন্য দিক দা আপনি আপনার ওয়েট লুজ করবেন ন্যাচারালি, কারণ আপনি চলবে ওই সময় ফ্যাট মেটাবলিজম। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটা গাট হেলথকে অত্যন্ত সাহায্য করে, মানে আমাদের গুড ফ্রেন্ডস আমাদের যে ভালো ব্যাকটেরিয়া সেগুলো গ্রোথ বাড়ায়, এবং ইনার লাইনিং যাদের মনে করো লিকি গাট বুঝছেন ওদের জন্য এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট এমসিটি ওয়েল। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি নিজে টেস্ট করেছি, আমি বললাম যে ঠিক আছে দেখি এনার্জি, আমি এক্সারসাইজের আগে মানে আমি যখন এক্সারসাইজ করি এক্সারসাইজের আগে আমি ট্রাই করলাম যে দুই চামচ চা চামচ ছোটো চামচ ট্রাই করি, দুই চামচ চা চামচ খেয়ে যাই এক্সারসাইজ করতে, ইয়েস রিয়েলি আপনার এক্সারসাইজ পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স দেয় এটা এক্সারসাইজ। যারা ফিটনেস করতে চান না বা আপনাদের শক্তি নেয়, আমি মনে করি ওদেরকে মানে ফিটনেসের আগে দুই চা চামচ আপনি এই এমসিটি ওয়েলটা জাস্ট র খেয়ে নেন, এরপরে ফিটনেস জানতে হবে যে আপনার আস্তে আস্তে পারফরমেন্স ভালো হচ্ছে। যেহেতু এটা একটা স্পেশাল ফর এনার্জি হচ্ছেন প্রোডাকশনের জন্য একটা ফুয়েল, তা আপনি কী মনে করতেছেন আমি একটা স্পেশাল কাজে এই জিনিসটা ইউজ করি, সেইটা হচ্ছে ব্রেন ফাংশনের জন্য। ব্রেন ফাংশন আলজেইমার বুঝছেন যাদের পার্কিনসন আলজেইমার, তারপরে আপনার আর কি বুঝছেন যে কোনো মানে ব্রেনের বুঝছেন, কারণ আমাদের এইসব প্রবলেম হয় ব্রেনের যখন ব্রেন যখন গ্লুকোজ, কারণ ব্রেনে কিন্তু ফুয়েল কিন্তু ফ্যাট না, এটা মনে রাখবেন অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, একমাত্র আমাদের বডিতে ব্রেন আপনার ফ্যাট ইউজ করে না ফুয়েল হিসাবে ফ্যাটি অ্যাসিড। ব্রেনের একমাত্র শক্তি উৎপাদনের মেইন হচ্ছে গ্লুকোজ কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ বুঝলি তো। এখন যখন ব্রেনের ওই পাওয়ারটা গ্লুকোজ বুঝছেন যখন ইউজ করতে পারে না, তখনই আমাদের বিভিন্ন প্রবলেম দেখা দেয়, ইনক্লুডিং আলজেইমার পার্কিনসন বুঝছেন আরও বিভিন্ন ধরনের প্রবলেম। তো আমি মনে করি আমরা যদি কার্বোহাইড্রেটের পরিবর্তে ব্রেনকে এই ক্যাটন দেই, কেন যে বললাম লিভার থেকে ক্যাটন হয়ে যাবে এরপরে চলে যাবে ব্রেনে, মানে ব্রেনে তার ফুয়েল পাচ্ছে, ব্রেনে তার শক্তি উৎপাদন ঠিক মতো করতে পারতেছে এবং তার এই সব প্রবলেম সলভ হবে। এবং দিস রিয়েলি আলজেইমার রোগীকে আমি কোকোনাট খাওয়াইছি, কোকোনাট বলে অনেক হাই লেভেলে, এরপরে আমি এমসিটি করেছি, অনেক উন্নতি হয়েছে আলজেইমার কাজাখস্তানে বুঝছেন, এটা জীবন্ত প্রমাণ। এটি এইটা প্রমাণ করে যে শক্তি যে কত ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য, যেখানে শক্তি উৎপাদন নষ্ট হচ্ছে ঠিক মতো হচ্ছে না সেইখানেই প্রবলেম। আমরা যে শক্তি উৎপাদন আবার রিভার্স করতে পারি তাহলে ওই প্রবলেম চলে যায়। তো আমি মনে করি যে এই যে মানে হেলদি মেটাবলিজমে থাকা ফ্যাট মেটাবলিজম হেলদি মেটাবলিজমে থাকা এবং আমার যদি আনওয়ান্টেড যে ওয়েট যে কোমরের সাইজ বা বেলি ফ্যাট এটাকে দূর করার জন্য, গাট হেলথকে ভালো করার জন্য, সমস্ত বডি এনার্জি প্রোডাকশনের জন্য, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেন ফাংশনের জন্য বুঝছেন, এমন একটা উপকারী জিনিস বুঝছেন আমি বলবো যে নাই, এই জন্য এইটার দাম অত্যন্ত বেশি। আর বাকি তো মনে করেন যে হার্ট হেলথ এটা কিন্তু অন্ত আরও একটা ইম্পর্টেন্ট ফাংশন রয়ে গেছে যে এইটা ইনফ্লামেশন শরীরে ইনফ্লামেশন কমায়, মানে আপনার সিআরপি কমাবে, যাদের সিআরপি বেশি ওরা এটা ট্রাই করেন দেখবেন যে আপনার
এরপর তিন চার মাস পরে টেস্ট দেবেন যে আপনার সিআরপি কমে যাচ্ছে, মানে আপনার বডি ইনফ্লেমেশন কমে যাচ্ছে। এটি ইনফ্লেমেশন কমে যাওয়া মানে কি? ডায়াবেটিস পেশেন্টের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস, হার্ট ডিজিজের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার যদি আমার ভিডিওগুলো দেখেন, ডায়াবেটিস হার্ট আমি কি শক্তি শক্তি, এই জন্য আমি এটা রিকমেন্ড করি। আমি এটা কীভাবে ইউজ করি? আমি অনলি বুলেট প্রুফ কফিতে ইউজ করি। আপনারা জানেন বুলেট প্রুফ কফি কীভাবে তৈরি করতে হয়, আমার একটা ভিডিও আছে দেখে নেবেন। আমি মনে করি যারা কফি খান তারা ডেইলি একবার বুলেট প্রুফ কফি খান, এটা আপনার সমস্ত শরীরের জন্য একটা বিরাট একটা কফি। আপনি খাবেন না, আমি রিকমেন্ড করি না কফি, কিন্তু বুলেট প্রুফ কফি আই রিকমেন্ড এভরিবডি। এটি আরেকটা জিনিস, যারা মানে মানে শক্তির জন্য ব্যায়াম করতে পারেন না, আমি রিকমেন্ড করবো 2 চা চামচ সিএইচ আমার এমসিটি ওয়েলটা ব্যায়ামের আগে একটু মানে ডাইরেক্ট খেয়ে নেবেন, দেখবেন যে আপনার কী পারফরমেন্স। তো আমি মনে করি যেটার জাস্টিফিকেশান আছে, মানে এটার ই আছে যে প্রাইস, এই প্রাইসের সাথে এইটার যে উপকারিতা আমাদের শরীরের জন্য এবং মেইন প্রবলেম আমাদের ব্রেন ফাংশনের জন্য, আমাদের ওভারঅল শক্তির জন্য, আমাদের আনহেলদি কার্বন মেটাবলিজম থেকে ফ্যাট ফ্যাট আসার জন্য, বুঝছেন, অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি মনে করি আপনারা এই প্রোডাক্টটা বাংলাদেশে ইউজ করে দেখেন যে আমি যা বলতেছি তা ঠিক কিনা, কারণ প্রমাণ একটা আমি সবসময় লাইক করি রিজাল্ট, রিজাল্ট কী আসে, বুঝছেন। এটা সত্যিকার অর্থে সবাই অ্যাফোর্ড করতে পারবেন না, এটা রিয়েলি এক্সপেন্সিভ। কিন্তু আমি যে প্রাইস আপনাকে আপনাকে দিয়েছি ইজ গুড প্রাইস ফর বাংলাদেশ, আই বিলিভ ইজ গুড প্রাইস, আপনি এই প্রাইসে এই জিনিস পাবেন না। ঠিক আছে, এনজয় করেন, নেক্সট আরও আসবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেগুলো আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে এখন বাংলাদেশে কী কী জিনিস অ্যাভেলেবেল হবে সেগুলো আপনারা সব পাবেন ইনশাল্লাহ। তো এক একটা প্রোডাক্ট আপনার জানতে হবে কিসের জন্য আপনারা এত টাকা ব্যয় করবেন একটা প্রোডাক্টের পিছনে, এগুলো আপনার জানলে আপনার সুবিধা হবে। এটি তাই আমি বলছি যার সামর্থ্য আছে তারাই কিনবেন, যাদের সামর্থ্য নাই আরও অনেক প্রোডাক্ট রয়ে গেছে আপনার সুস্থতার জন্য, আপনারা ওগুলো কিনেন, ডিপেন্ড করে আপনাদের মানে সামর্থ্যের উপর। ভালো থাকেন, সুস্থ থাকেন।